গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম, আমি মামুনুর রশিদ। আজকে দেখাবো কালার স্যাম্পলার টুল। কালার স্যাম্পলার টুল নিয়ে কি কি আলোচনা করা যায়। এখন তাহলে আমরা প্রথমে যাব, একটি নিউ একটি ডকুমেন্ট খুলব। একটি নিউ একটি ডকুমেন্ট নিলাম এবং একটি নিউ একটি ইমেজ এখানে ওপেন করব। আমি একটি ইমেজ ওপেন করলাম। তো টুলবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা গত পর্বে দেখিয়েছিলাম আই ড্রপার টুল, এটা হচ্ছে কালার স্যাম্পলার টুল, এটারই শর্টকাট হচ্ছে আই। কালার স্যাম্পলার টুল দিয়ে কি কাজ হয় সেটা আমরা দেখব এখন। আপনার যদি এখানে ইনফো, যদি এখানে আপনার ইনফো প্যালেটটা না নিয়ে আসা থাকে, সেক্ষেত্রে আপনি ইনফো প্যালেটটা নিয়ে আসতে হবে। এটির জন্য আমরা যাব হচ্ছে মেনু বার থেকে উইন্ডো, উইন্ডো থেকে ইনফো। ইনফো যখন এখানে নিয়ে আসব তখন কাজ হবে, অথবা আমি যদি ইনফোটা যদি ক্লোজ করে দেই, তারপরে যদি এখানে কোথাও যদি ক্লিক করি তাহলে ইনফোটা এখানে অটোমেটিক চলে আসবে। দেখেন এখানে আমি ক্লিক করছি, তাহলে ইনফোটা অটোমেটিক চলে এসেছে। তো কালার, আসলে কালার স্যাম্পলারটার কাজটা কি এটা আমরা জানবো। আগে পর্বে, গত পর্বে আমরা যেটা দেখিয়েছিলাম যে কালার পিক করা, আই ড্রপার টুল দিয়ে কালার পিক করা, এইটির কাজ হচ্ছে কালার পিক করা। বাট এটি একটু ডিফারেন্ট ওয়েতে আপনি কালার পিক করতে পারবেন। ওটি সরাসরি আপনি আই ড্রপার টুল থেকে আপনি সরাসরি কালার পিক করতে পারতেন, কিন্তু এখান থেকে জাস্ট আপনার ইনফরমেশনটা পাবেন যে কালারে কত রেড গ্রিন ব্লু রয়েছে, সিএমওয়াই কে এখানে আপনার সায়ান ম্যাজেন্টা ইয়েলো ক্লিপ কি ব্ল্যাক রয়েছে, এগুলো সবকিছু আপনার ইনফো পাবেন এবং সেগুলো কোড ইউজ করে আপনি চাইলে কোথাও সেই কালারটি অ্যাপ্লাই করতে পারবেন। তো দেখা যাক কিভাবে এটি কাজ করে। আমি চাচ্ছি যে এখানে যে চোখের মধ্যে যে কালারটি রয়েছে এটির আমি ইনফরমেশন জানবো, তাহলে আমি এখানে ক্লিক করব, অথবা এখানে দেখেন আমি মাউস পয়েন্ট যখন ধরছি তখন এখানে আপনার এখানে শো করছে যে আরজিবি কত, সিএমওয়াই কে হলো কত। দেখেন আপনার এখানে পার্সেন্টেজ শো করছে এখানে এবং এই পাশে নাম্বার শো করছে। এখানে যদি আমি ক্লিক করি একটা, তাহলে দেখবেন নিচে আমার টোটাল ইনফরমেশন এখানে চলে এসেছে যে আর হচ্ছে আপনার রেড হচ্ছে 165, গ্রিন হচ্ছে 147 এবং ব্লু হচ্ছে আপনার 37। তো এটা ইউজ করে আপনি কিন্তু এই কালারটা কিন্তু কোথাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এবং এখানে আপনি সর্বোচ্চ একসাথে এক ডকুমেন্টে আপনি চারটে কালার পর্যন্ত পিক করতে পারেন। যেমন আমি দেখাচ্ছি যে চারটার বেশি করলে কি হয়, দুইটা করলাম, তিনটা করলাম, দেখেন এখানে ইনফরমেশন চলে আসছে, এখানে একটা করলাম, চারটা আমার অলরেডি হয়ে গিয়েছে। এখন আমি যদি আরেকটা ক্লিক করি তাহলে দেখেন এখানে কি বলছে যে সর্বোচ্চ আপনি ম্যাক্সিমাম এখানে চারটা পর্যন্ত আপনি স্যাম্পলার করতে পারবেন। এইভাবে আপনি দেখেন আমি চার জায়গায় এটা ক্লিক করেছি এবং চার জায়গার কোন কোন কি ধরনের কোডে কালার রয়েছে এখানে আমাকে ইনফরমেশন দেখাচ্ছে। আপনি চাইলে এটা আমি এখানে না, একটু সরে এখানে দেব, আমার এখানে চলে এসেছে দেখেন ব্ল্যাক। আমি যদি এটা টেনে কোথাও অন্য কোথাও দেই তাহলে অন্য কোথাও যাবে। এইভাবে আপনি সব কয়টাই আপনি আপনার নিজে পছন্দ মতো এটা আপনি পরে সরাতে পারবেন। এইভাবে আপনি এটা করতে পারেন। দেখেন আমার এখানে একটা একটা আমি কোড নিয়ে অন্য কোথাও একটা কোড বসাবো। সাপোজ আমার এখানে এক নাম্বার যেটা রয়েছে, এক নাম্বারে রয়েছে আমার এইটা, আমি চোখের মধ্যে যেটা আপনার ক্লিক করেছি, এক নাম্বারে এখানে আমার কোড রয়েছে 165, 147 এবং 37। তো আমি নতুন একটা এখানে যাব, আমি এখানে কোড দিব 165, 147 এবং 37। দেন আমি ওকে প্রেস করব এবং কালার অ্যাপ্লাই করব। দেখেন আমার এই কালারটা যে চলে এসেছে এটা হচ্ছে চোখের মধ্যে যে কালারটা ছিল এখানে, সেই কালারটা এখানে চলে এসেছে। তো এইভাবে আপনি কালার পিক করে কালার ইনফরমেশন আপনি জেনে সেই কালারটা আপনি চাইলে ইউজ করতে পারেন। এখন আই ড্রপার টুলে আমরা যেটা দেখেছিলাম এখানে অপশন রয়েছিল, এইভাবে দেখেন কালার স্যাম্পলার টুলে এখানে অপশন রয়েছে, সেম অপশনটাই রয়েছে যে আপনি যে কালারটা পিক করছেন, যে কালারটাতে আপনি আই ড্রপার স্যাম্পল দিয়ে আপনি ক্লিক করছেন সেটার আশেপাশে আশেপাশে যে অ্যাভারেজ কালারটা রয়েছে সেটা আপনি চাইলে এইভাবে দেখতে পারেন। যেমন আমার প্রথমে যেটা ছিল যে এইটা আপনার এটা দেখে রাখবেন এক নাম্বারে, যদি আমি এখানে এটা ক্লিক করি তাহলে দেখেন এটা টোটালি চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এটার অনেক আশেপাশে ধরে কালারটা যেটা রয়েছে সেটা এখানে শো করবে। তো এইভাবে আপনি অ্যাভারেজ কালার করতে পারেন। আমি এখন এখানে চারটা এখানে ক্লিক করেছি, এখানে এগুলো সবগুলো ডিলিট করতে চাইলে আপনি জাস্ট ক্লিয়ারে ক্লিক করলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এইভাবে চাইলে আপনি খুব সহজে কালার স্যাম্পলার টুল দিয়ে আপনি কালারগুলো পিক করতে পারেন। এই ছিল আজকের পর্বে।